আমি আসছি বোন, আপনাকে আর কষ্ট পেতে দেবো না। আমি আসছি। আপনি কেন বুঝতে পারছেন না সোমনাথ দা, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। বনিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বনির এই বিয়েতে মত নেই। ও সবসময় যেন কোথায় একটা ওর মন রয়েছে, কখনো আমার কাছ থেকে ফোন চাইছে, কখনো পল্লবীর কাছ থেকে ফোন চাইছে। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে সোমনাথ দা। আর দেখুন, একটু বাদেই তো বরযাত্রীর লোক চলে আসবে। আর অন্য প্রচন্ড টেনশন হচ্ছে আমার। খুব সুন্দর সাজিয়েছো বৌদি, তোমার টেস্ট অসাধারণ, খুব ভালো। বলছি তুমি বনিকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। ইন্দ্রকে দেখতে পেয়েছো? ইন্দ্রটা কোথায়? জানি না, এখনো ফেরেনি বোধ হয়। ইনফ্যাক্ট সকালবেলা যে বেরিয়েছে সেটাও আমাকে না জানিয়ে বেরিয়েছে, কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি, তাই না? আমার ভয় হচ্ছে ইন্দ্রকে নিয়ে। আবার কোন খবর বার করতে গেছে, কি খবর নিতে গেছে, গড নোজ। খবরটা আমি জোগাড় করে ফেলেছি সোমনাথ। তুমি কি বলছো কি ইন্দ্র? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, এই তো বড় বৌদি আছে। আর খবরটা এতটাই ভয়ানক, যদি আমার ভাগ্নি জানতে পারে তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে সোমনাথ দা। কথা বলছি আমি, আমি ঠিকই বলছি সোমনাথ দা, আর এসবের জন্য আপনি দায়ী, আপনার জন্য সব হয়েছে। না না, ঠিক আছে ঠিক আছে, আমার ছোট শালা না, একটু প্রেশারটা হাই। ভাই ইন্দ্র, চলো এদিকে চলো, কথা বলছি, এসো না, এসো না। সোমনাথ বলো, ইন্দ্র সবার সামনে সিন ক্রিয়েট করলে তোমারও ভালো হবে না। এবার বলো কি বলতে চাইছো। আমি জানতে পেরে গেছি সোমনাথ, আপনি শেখরকে মেরে ফেলেছেন। ইন্দ্র কি তাহলে পলাশপুরেই গেছিল? ওখান থেকে শুনে এসেছে খবরটা? দেখো ইন্দ্র, তুমি যখন ব্যাপারটা জেনে গেছো তুমি আর কাউকে বলবে না, চুপচাপ করে থাকবে। না সোমনাথ, আমি চুপ করে থাকবো না, আমি সবাইকে বলবো। অন্তত বনিকে তো আমি আমার মতন করে বোঝাবো, ওকে বলবো ওর আর আপনার কথা শোনার কোনো দায় নেই ওর। আমি ওকে বলবো, আমি বলবো ওকে। ইন্দ্র, ইন্দ্র, বনিকে তুমি কিচ্ছু বলবে না, চাষাটা তো মরে আমায় শান্তি দেবে না।